হ্যাঁ, আলুর উৎপাদন বাড়ানোর কৌশল আছে। আপনাকে আইডিয়া করে নিতে হবে যে কখন আমাদের দেশে সর্বোচ্চ শীত পড়বে, তখন আলুর বয়স যেন 45 দিন বা প্লাস মাইনাস আরও 5 দিন, ওদিকে 50 থেকে 40 দিনের ভিতরে আলুর বয়স থাকে। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। বেশি সেচ দেয়া যাবে না, আবার কম সেচ দেয়া যাবে না। যদি কম সেচ দেন তাহলে ফলন কম হবে, বেশি সেচ দিলেও ফলন কম হবে। আলু বেশি ফলন করতে হলে আলুর গাছ বেশি লম্বা বানানো চলবে না। তো কার জমির আলুর গাছ লম্বা হয়? যার জমিতে নাইট্রোজেন সার বেশি ব্যবহার হয়। তো নাইট্রোজেন সার বেশি ব্যবহারের থেকে বিরত থাকতে হবে এবং পটাশ সারের ব্যবহার একটু টিএসপি চাইতে বেশি থাকতে হবে। এটা হচ্ছে আলু মানে ফার্টিলাইজার ম্যানেজমেন্ট বেশি ফলনের জন্য। আর আলুর পাতায় কোনো রকম রোগ থাকা চলবে না, এটা একটা বিষয়। যেহেতু আলু হচ্ছে পাতায় উৎপাদিত খাদ্যই আলু আকারে জমা হয় এটা, আর ভালো মানের বীজ হতে হবে, ভালো মানের বীজ হতে হবে। আপনার আলু যদি আপনার যদি স্প্রাউটিং না হয় সেই আলুটা রোপণ করা ঠিক না। সেই আলুটা রোপণ করলে পারে সে পিছনে পড়ে যাবে, মানে ওই যে 45 দিনের মাথায় সর্বোচ্চ শীত থাকতে হবে যখন টিউবারাইজেশন হয়, তখন যদি 2 সপ্তাহ যদি শীত না পায় তাহলে টিউবারাইজেশন ভালো হবে না। আলু 70 দিনেই 80% ফলন হয়ে যায়, 70 দিনেই 80% ফলন হয়ে যায়। এই জন্যে আপনার আলু রোপণের কৌশল হতে হবে, মানে আলু যখন রোপণ করতে হবে আলু অবশ্যই যেন মানে স্প্রাউটিং হয়, অর্থাৎ আলু যে গায়ে যে চোখ থাকে, আলু তো একটা রূপান্তরিত কাণ্ড, তো ওই কাণ্ডের প্রত্যেকটা গাছের কাণ্ডেই শাখা বাড়ানোর জায়গা থাকে, তো চোখ থাকে আলুতেও, এটাকে আমরা বলি চোখ। চোখ সেই চোখ ফুটে যখন গাছের সৃষ্টি হবে তখনই আলু গাছ আলু রোপণ করতে হয়, মানে ওটা আবার বেশি লম্বা করা যাবে না। এই চোখ ফেটে গাছের সূত্রপাত ঘটেছে, হ্যাঁ তখনই এটা বেগুনি রঙের একটা রং হয়, বেগুনি রঙের অঙ্কুরোদ্গম হয়, ওই তখন রোপণ করতে হবে। যেটার অঙ্কুরোদ্গম হয় নাই সেই আলুটা বাছাই করে শর্টিং করে আলাদা করলেই ভালো, ও অঙ্কুরোদ্গম করে রোপণ করা উত্তম। তাহলে এক সাইজের গাছ হবে, তখন এক সাইজের গাছ হবে, এক সাইজের ইয়া হবে।